শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন উদ্বৃত্ত শিক্ষকদের বদলি নিয়ে হিমশিম দেখুন কি বলা হয়েছে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ নিয়ে যখন রাজ্য জুড়ে আলোড়ন তখন জলপাইগুড়ি জেলায় উদ্বৃত্ত শিক্ষকদের বদলি ঘিরে ফাঁপড়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর কোথাও প্রাথমিক স্কুলে ছাত্রের তুলনায় শিক্ষক শিক্ষিকার হার নিতান্তই কম আবার কোথাও পড়ুয়ার তুলনায় শিক্ষক সংখ্যা অতিরিক্ত সংসদ সূত্রে জানা গিয়েছে গ্রামের তুলনায় শহরের স্কুলগুলোতে শিক্ষকদের বদলি নেওয়ার প্রবণতা বেশি ফলে তুলনামূলকভাবে গ্রামের স্কুলের শিক্ষকদের ঘাটতি দেখা দিয়েছে তাই স্কুলগুলোতে শিক্ষকদের তারতম্য ঘোচাতে হলে রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ শিক্ষকদের বদলি নির্দেশ পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদে কিন্তু সেই বদলি করতে গিয়ে কার্যত হিমশিম অবস্থা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিকদের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় বলেন জেলার মোট প্রাথমিক স্কুলের সংখ্যা এক হাজার দুশো চোদ্দোটি তার মধ্যে চারশো উনসত্তরটি স্কুলে প্রয়োজনীয় তুলনায় অতিরিক্ত শিক্ষক আছেন দুশো উনসত্তরটি স্কুলে পড়ুয়া অনুপাতে শিক্ষকের ঘাটতি আছে সংসদের নির্ধারিত বা নির্দেশ অনুযায়ী উদ্বৃত্ত শিক্ষকদের বদলি করা হবে এ ব্যাপারে প্রশাসনিক স্তরে একাধিক বৈঠকও হয়েছে কীভাবে বাড়তি শিক্ষকদের বদলি করা যায় তা নিয়ে সুপষ্ট নীতি তৈরি হচ্ছে সেই কাজ সম্পূর্ণ হলেই বদলি হবে কিন্তু কিভাবে নীতি নির্ধারণ হবে তা নিয়ে কার্যত আমরাও উদ্বিগ্ন উল্লেখ্য জেলা প্রশাসন সূত্রে খবর জেলার একাধিক স্কুল আছে যেখানে ছাত্র সংখ্যা দিন দিন উল্লেখযোগ্য হারে কমছে ফলে সেখানে শিক্ষকের সংখ্যা অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বলেন চলতি শিক্ষাবর্ষে জেলায় এক হাজার দুশো চোদ্দোটি প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা এক লাখ উনিশ হাজার চারশো জন স্কুলগুলোতে শিক্ষকের তারতম্যের অনুপাতের কারণ একাধিক এক সাম্প্রতি শহর ও শহর খেসায় অভিভাবকরা সন্তানদের ইংরেজি মাধ্যমে স্কুলে ভর্তি করাচ্ছেন তার ফলে যে স্কুলে আগে শিক্ষকের সঙ্গে সামঞ্জস্য অনুযায়ী ছাত্র থাকত এখন সেখানে ঘাটতি তৈরি হয়েছে আবার গ্রামাঞ্চলেও এখন বেসরকারি ইংরেজ মাধ্যম স্কুল খোলায় সেখানকার স্কুলে প্রভাব পড়েছে দুই আগেই এক একাংশ শিক্ষক তাদের সুবিধা অনুযায়ী অন্য স্কুলে বদলে নেওয়ার সমস্যা তৈরি হয়েছে শহর ও শহর ঘেঁচা কিছু স্কুলে অতিরিক্ত পূর্ব ভর্তি নেওয়ার কারণেও বিগত বছরগুলোতে সমস্যা তৈরি হয়েছিল জেলা বিদ্যালয় পরিদর্শক শ্যামল রায় বলেন শিক্ষক বদলি নিয়ে আলোচনা করেছি সুপষ্ট নীতি তৈরি করে প্রাথমিক শিক্ষা সংসদেরকে জানানোর কথা কিন্তু শিক্ষক নিয়োগ নিয়ে যে দফায় দফায় আইনি প্রক্রিয়া চলছে তাতে মনে হয় যতক্ষণ জটিলতা থাকবে ততক্ষণ শিক্ষক বদলির প্রক্রিয়া সুষ্ঠুভাবে করা যাবে না এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ